দর্শক, সিলেটের বন্যা দুর্গতদের অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। ভোলাগঞ্জের একটি আশ্রয় কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিব মানিক। মানিক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানিক, পানি তো কিছুটা কমতে শুরু করেছে যেমনটি আমরা দেখছিলাম, তো এই পর্যায়ে আশ্রয় কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? আসলে বন্যা পরিস্থিতির যে ভয়াবহ অবস্থা সেটি আসলে বলার মতো এরকম পরিবেশ কিংবা একটু অবর্ণনীয়, এক কথা বলা চলে যে এটিকে অবর্ণনীয় অবস্থা এখানকার। কিছুটা সিলেট শহরের পানি কিছুটা কমেছে, কিন্তু সিলেটের আশপাশের যে কোম্পানিগঞ্জ কিংবা ভোলাগঞ্জ এইগুলোতে পানি এখনও রয়েছে প্রচুর। গোয়ানগাঁট এলাকাতেই পানি রয়েছে। এখানকার আসলে প্রত্যন্ত এলাকা এগুলো, এইগুলোর মধ্যে মানুষ জলাবদ্ধতা অবস্থায় রয়েছে। তাদের আমি অনেক জায়গায় ঘুরেছি, ঘুরে দেখেছি যে তাদের ঘরে এখনও কমর পানি, কারো গলে ঘরে 8 থেকে 10 ফিট পানি। আর আমার পিছনে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটি আশ্রয় কেন্দ্রে দাঁড়িয়ে আছি, যারা এই সিলেটের এই কোম্পানিগঞ্জের যে ভোলানাথ জায়গার গঞ্জের উপজেলার এখানে আশ্রয় প্রকল্প সেনাবাহিনী এখানে তাদেরকে খাবার দিচ্ছে, এবং কিছু পিছনে তারা খুব গাদাগাদি করে একটি মানবতর জীবনযাপন করছে, কারণ তাদের ঘরে ফেরার মতো কোনো অবস্থা নেই। অনেকের ঘর ভেঙে গেছে, অনেকের ঘর ভাসিয়ে নিয়ে গেছে, অনেকের সবাই বলতে গেলে নিঃস্ব। তার ফলে তারা এক কাপড়েই এখানে এসে কোনোভাবে আশ্রয় নিয়েছে, এবং তারা ত্রাণের উপর দিয়ে এখন পর্যন্ত চলছে। এখানে অনেকেরই নানান ধরনের প্রবলেম হচ্ছে, রোগবালাই হচ্ছে। এখানে সেনাবাহিনীর যে ইনচার্জ রয়েছে, এখানে সেনাবাহিনীর মেজর মুক্তাদির, তার নেতৃত্বেই এখানে ত্রাণ সহযোগিতা চলছে। এখানে মেডিকেল সেবাও দিচ্ছে সেনাবাহিনী, তাদেরকে এই পিছনে ঘরে গাদাগাদি করে জীবনযাপন করছে তারা। এখানে আমার সাথে আছেন আমার সিলেটের সহকর্মী আবু তাহের। আমরা তার কাছ থেকে একটু জানতে চাইবো, তিনিও কিছু এলাকা ঘুরে দেখেছেন, তার কাছ থেকে কিছু বন্যা পরিস্থিতির খবর জানতে চাইবো। তারপরে আপনি একটু বললেন আসলে আপনি বিভিন্ন এলাকায় ঘুরেছেন, বন্যা পরিস্থিতি আমি সিলেটের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি দেখে এসেছি। বর্তমানে যে অবস্থা, আগের ভয়াবহ একটা রূপ ছিল, এখন বর্তমানে কিছুটা পানি নামার কারণে হয়তো কিন্তু অনেকের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে, তো বুক পুরাটা না। তবে আমরা যে সময়টা আমরা পার করেছি এটা বলার অপেক্ষা রাখে না, একটা বিপর্যয়ের মধ্যে আমরা কাটিয়েছি। তবে আগামীতে কী দাঁড়ায়, বন্যা পানি নেমে যাওয়ার পরে কোন অবস্থায় আছি থাকবো আমরা বা কীভাবে কাটাবো, এইটা নিয়ে আমরা সংখ্যার মধ্যে আছি। তবে সরকারের সহযোগিতা এবং সার্বিক সহযোগিতার জন্য আমরা এখানে বন্যার্থী যারা আছে বা গ্রামবাসী, ওরা সবার কাছে সহযোগিতা চাচ্ছে। ধন্যবাদ। আসলে এখানে যে আমার যে সহকর্মী, যে সিলেটের আমাদের প্রতিনিধি, তিনি দীর্ঘদিন ধরেই এই বন্যার সাথে তিনি কভার করছেন, এই বন্যা পরিস্থিতি তিনি বাস্তব চিত্রটা আসলে তিনি দেখেছেন। এখানে সিলেটের যে এই আমাদের পাশে, আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ঠিক 2 কিলোমিটার দূরে আসলে ভারতের যে মেঘালয় রাজ্য শিলং এবং চিরাপঞ্জি, এখান থেকে পাহাড়ি ঢল নেমে আসলে এখান থেকে প্লাবিত করে একবার সিলেট শহর পর্যন্ত পৌঁছে গিয়েছে, এবং সিলেট শহরের পানিটা কিছুটা কমেছে, যেমন সুরমা নদীর পানি কিছুটা কমেছে, কিন্তু কুশিয়ারার পানি কিন্তু এখনও বিপদ সীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও এই আশেপাশে যে সুনামগঞ্জ, কিন্তু এখনও নিম্নাঞ্চল সুনামগঞ্জ এখনও প্লাবিত অবস্থায় রয়েছে। আর এখানে যে বানবাসীদের যে দুর্ভোগ, তাদের এক তো হচ্ছে জানমালের এর অবস্থা, দ্বিতীয় হচ্ছে তাদের গবাদি পশুগুলো নিয়েও তারা একটা চরম দুর্ভোগে পড়েছে। আমি আমার চোখের সামনেই দেখেছি যে এখানে ছাগল মৃত অবস্থায় ভাসতে দেখেছি, এবং অনেক পশু পাখি মৃত অবস্থায় আমি ভাসতে দেখেছি এখানে। আর তারা এক কাপড়ে এখানে চলে এসে আসলে কোনো মতে জীবনটা রক্ষার জন্য এখানে আশ্রয় নিয়েছে, এবং তাদের এই আশ্রয় নেওয়ার জন্য তারা মানুষের দিকে তাকিয়ে রয়েছে, প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে, কখন খাবার আসবে। আপাততভাবে এখানে সেনাবাহিনী তারা যতটুকু পরিমাণে পাচ্ছে তারা খাবার সংগ্রহ করে এখানে তাদের মাঝে একটা বিতরণ করছে। এছাড়াও এখানে এখানে শিশু রয়েছে, বৃদ্ধ রয়েছে, তাদের অবস্থা কিন্তু আরও অনেকটাই করুণ। আসলে এখানে পানি না নামা পর্যন্ত এখানে পরিবেশ উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে পানিটা ধীরভাবে আসলে নামছে, কিন্তু এই যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে, প্রত্যন্ত এলাকাগুলোর পানি এখনও স্থিতি অবস্থায় রয়েছে। সেই এই প্রত্যন্ত এলাকার মানুষজনগুলোই আসলে তারা খুব দিনে দিনে খায়, তাদের আসলে অবস্থা অবর্ণনীয়। তারাই এখানে আশ্রয় প্রকল্পগুলোতে এখন অবস্থান নিয়েছে, আবার কিছু কিছু মানুষ তাদের বাড়িঘরে ফিরেছে, তবে তাদের বাড়িঘরে যে ফিরেছে তাদের বাড়িঘরে থাকার অবস্থা নেই, তাদের এখনও কারো ঘরের ভিতরে হাঁটু পানি অবস্থায় রয়েছে, কিন্তু তারপরও তাদের যে সহায় সম্বলটুকু রেখে এসেছে সেই সহায় সম্বলটুকু দেখার জন্য তারা আসলে গ্রামে ফিরে গেছে। আবার অনেকে আবার নতুন করে আবার এখানে থাকতে না পেরে এবার চলে এসেছে, কারণ এখানে কিছু বিষাক্ত পোকামাকড় সাপের উপদ্রব কিছুটা বেড়েছে, সেই দিক দিয়ে তারা আসলে অনেকটাই হয়রানির মধ্যে পড়েছে। এছাড়াও এখানে যে রকিব মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।